প্রধান বিচারপতি বাসভবনে হামলার মামলায় হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি চলছে। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চে চলছে এই শুনানি। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির কিছু নেতাকর্মী প্রধান বিচারপতি বাসভবনে হামলা করে। এই ঘটনায় পুলিশের করা মামলায় অন্যতম আসামি মির্জা ফখরুল গত রোববার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বিএনপির আইনজীবীরা তার পক্ষে এই আবেদন জমা দেন। গত 22 নভেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত 29 অক্টোবর সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।